गाइज असलामुअलैकुम इट्स मी साइमन पटोरी एंड वेलकम टू माई अनदर ब्रांड न्यू भिडियो। और आज के हमें ए जगह दावा तो देय नाई सेजন্য আমি আসি নাই। আজকে আমাকে এই জায়গায় খাওয়াচ্ছে না সেজন্য আসি নাই। আজকে আমি আসছি আমার টাকা অনেক বেশি হয়ে গেছে, তো সেজন্য আর কি খরচ করার জন্য মানে খাওয়া দিয়ে এখন আর কি এদের রিভিউটা দিব আর কি, এদেরই প্রশংসা করবেন আমার টাকা দিয়ে আর কি, এজন্য আর কি আমি এই জায়গায় আসছি। যাই হোক এখন বার্গার আসবে তিন, ওদের রেস্টুরেন্টে যত প্রকারের বার্গার ছিল মানে তিনটা বার্গার ছিল তিন প্রকারের, তো তিন প্রকারের বার্গার আমরা অর্ডার করছি। এখন এই বার্গারগুলোর টেস্টটা কিরকম সেটা একটু জানবো, তারপরে মানে খাবো, খাওয়ার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আজকে ভিডিও করতেছে নতুন একজন মানুষ, হয়তো বা ভিডিওর মধ্যে একটু ভুল টুল হতে পারে সেটা মাফ করে দিন। আজকে ভিডিও করতেছে রুদ্র। যাই হোক এই তো বার্গার আসুক তারপরে আমরা খাবো। যাই হোক গাইজ এই যে এখন আমাদের কাছে সব প্রকারের বার্গার চলে আসছে। নাম বলি, এটা হলো সবচেয়ে কম দামি বার্গার ৬০ টাকা, যেটা চিকেন টিক্কা বার্গার। এটা এই যে চিকেন টিক্কা মাঝখানে টিক্কা দেওয়া, এটা চিকেন টিক্কা বার্গার। তারপরে আছে হিউজ পরিমাণ অনেক বড় বিগ সাইজ বার্গার, এটা ক্রিসপি চিকেন বার্গার। আর এটা হচ্ছে চিকেন চিজ বার্গার যেটা স্পেশাল ওই বার্গারটা এটা। বাট এই জায়গায় আমার চিলডার চিজ দিবে, বাট এই জায়গায় মোজারেলা চিজ দিচ্ছে। মোজারেলা চিজ আর কোনদিন বার্গার খাওয়া দিকে, তবে এটা আজকে টেস্ট করে দেখা যাক। আচ্ছা ফার্স্টে এগুলো সরাই রাখি, ছোটোটার থেকে শুরু করি, এটা থেকে ফার্স্টে শুরু করি। ইয়া একটু জুম করে দেখাও, এই যে বার্গারটা খোলা যাক। বার্গারটা কাঠি সরাইলে দেখা যাবে টিক্কা বার্গার আর একটা শসা দেওয়া আর মেয়োনিজ দেওয়া যত সম্ভব। এটা অর্ধেক করি কাটি, তিনটা বার্গার তো আর এক একটা খাওয়া যায় না। এটা কাটলাম, সিরিয়াসিটি অবস্থা খারাপ। যাই হোক এবার একটা টেস্ট করা যাক, শসা পড়ে গেছে শসার ভিতরে দিয়ে নেই। বার্গারটা টেস্ট করি, এটা বিগ বাইট কথা বলা যাচ্ছে না। যাই হোক বার্গার যেটা ভিতরে চিকেন টিক্কা সম্ভব মাংসর কামড় পড়তেছে, শসা আছে, বাটির মেয়োনিজ একটু মিষ্টি মিষ্টি টাইপের এজন্য বেশি ভালো লাগতেছে। আর সসটা একটু পরেটাই করি, আরও বার্গার আছে তো ওগুলো একটু টেস্ট করি। এইবার সসগুলো কাইতে হয়ে গেছে, সসগুলো নামানি, প্রত্যেকটা বার্গারের সাথে একটা করে সস আসছে। আর এটা খুললে দেখা যাবে অনেক বড় ক্রিসপি চিকেন, নিচে শসা, মেয়োনিজ, বার্গার ইটা সেই অনেক বড় পরিমাণ। এটা কীভাবে খাইতে হবে, এটা তো এইভাবে আসতো কারণ দেওয়া কখনো সম্ভব না, এভাবে वाओ मेयोनीज शुद्ध मेयोनीज যাই হোক এটা এইভাবে ছুটাই নিতে হবে ছুটাই নেওয়ার পরে এখান থেকে এইভাবে ছুটতে হবে বেকার ভাতা আমার এটা খায় অতটা ভালো লাগতেছে না সত্যি কথা আমি এখন তো সত্যি কথা বলবো আপনারা দেখে যদি এখানে খাইতে আসবেন সেটা তো সত্যি নরম টাকা দিয়ে খাবে বিনা মূল্যে খাবে না हाँ ये सब बार अपने मिस्टी मिस्टी कर कौन जानी अगर चाहे बांगर बांटा खाया देखा जा ओ यार किसी यार मौसे है जाए हो इधर टेस्ट करो इसे भालो এটাও মোটামুটি ভালো ছিল খালি আমার যে ক্রিসপি চিকেন এটা অতটা ভালো লাগে কিন্তু এর মেয়োনিজটা জোস নিজেদের মেয়োনিজ যত সম্ভব এটার সাথে একটা সস আসছে এবার সবচেয়ে দামি বার্গার চিকেন চিজ বার্গার এটা ট্রাই করা যাক এটা দেখা যাক কিরকম এটা কাটা যাবে ওটা কাটা গিয়েছিল না আপনি হয়তো দেখতেছেন না খালি সব বার্গার তো এত বার্গারই তো चीज़ ही तो सब पड़े ना कि चीज़ दिसे दाम दिए बार्गार भरे चीज़ मोजरेला चीज़ छुटे छुटे आसे भलो कर बेक है ना छुटते ना अच्छा ये ट्राई करा जा कम छोटो चामच दिए अच्छा जो चीज बार्गार यार टेस्ट का बोली चिल्डार चीज दे अन्यगुला क्योंकि ये जगह हलो इ देना ओरा কোনো চিল্ডার টাইপের চেঞ্জ হলে এখন আমরা মোজারেলা চেঞ্জ যেটা একটু নতুন টাইপের ফ্লেভার মূলত ওই চিজটা যতক্ষণ সানা থেকে আমি একটা নেটে দেখছিলাম টিউটোরিয়াল এটা মিষ্টি লবণ হালকা একটু স্পাইস মানে হালকা একটু ঝাল এরকম টাইপ মিশানো একদম একটা ফ্লেভার এটা অনেক জোস ফ্লেভার তবে বার্গারের ভিতরে সবচেয়ে মানে টেস্টি টেস্টি লাগছিল মানে বানটা দেখে এইটা এটা ওটা এত পরিমাণে দিছে দেখেন কিরকম জোস এটা দেখে অনেক মানে দেখে মজা লাগছে তারপরে সস দিছে এবার ওদের সসটা ট্রাই করে বলা যাক এটা কিরকম হয়েছে সসটা ওনাদের নিজেদের সসটা ওনাদের নিজেদের রেসিপি দেখে বলতে পারি না কি দিয়ে তৈরি এর মধ্যে পুদিনা পাতার ফার্স্ট ফ্লেভার পাওয়া যাচ্ছে বিট লবণ পাওয়া যাচ্ছে টমেটো সস আছে মেয়োনিজ আছে দুধও থাকতে পারে না আমি ঠিক জানি না তবে পটেটো ফ্লেভার পেলাম আর একটু ঝাল আছে মরিচ তো থাকবেই গ্রিলের সসটা একটু গ্রিলের সসের মতো অনেকটা এটা গ্রিলের সসের মতো আর একটু পর্যন্তই খাইয়ে রিভিউ দিলাম সবচেয়ে ভালো বার্গার লাগছে হলো কারণ বল সবচেয়ে ভালো বার্গার হলো 60 টাকা বার্গার 120 টাকা বার্গার থেকে 60 টাকা বার্গারটা বেস্ট কারণ হলো কম দামে এটার মধ্যে টেস্ট পাওয়া যায় জাস্ট এটার মধ্যে খালি একটু মোজারেলা চিজ দিয়ে দিয়েছে যে মোজারেলা চিজ এটার সাথে যায় না ভালো লাগে না অতটা এটা বেস্ট তারপরে এইটা তারপরে এইটা এর দাম যেটা সবচেয়ে কম সেটা সবচেয়ে ভালো যেটা সবচেয়ে মানে মিডিয়াম পর্যায়ে সেটা হলো এটা এটা হলো এটা মিডিয়াম না সেকেন্ড আর এটা হলো থার্ড যাই হোক আর এগুলো সবগুলো প্রাইস ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আমি একটা সন্দীপে গেছি সন্দীপে যে ব্লগটা ছিল ওই ব্লগটাতে প্রায় মানে আমি ওই রেস্টুরেন্টের সকল প্রকারের মিষ্টি ট্রাই করছিলাম ওই ব্লগটার লিঙ্কও নিচে দেওয়া থাকবে সব ফার্স্টে যে ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে সেই ব্লগ ওই জায়গাতে আপনারা দেখে আসতে পারেন ওই ব্লগটা আর আসবেন আইসা অবশ্যই ট্রাই করে যাবেন এই বার্গারটা ট্রাই করবেন ৬০ টাকা বার্গার যেটা ওটা ট্রাই করে দেবেন আর এই দুটার দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা কি ধরনের ব্লগ চান তারপরে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করেন আর এই পর্যন্তই তাই না বাই বাই अस्सलामु अलैकुम।